হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ভাই, 3 লক্ষ সাবস্ক্রাইবার হইতে আর বেশি সাবস্ক্রাইবার লাগে না, একটু তোমরা সাবস্ক্রাইব করে ঢান কইরা দিও। আরে ফারুক, ব্যাপার কি, সমস্যা কি তোমার? তুমি আমার ইনভাইট দিলা কি লিগা? ইনভাইট দিছি কিসের জন্য? মানে গেম খেলার জন্য। কেন, কোনো সমস্যা? গেল লিগা মানে তুমি কি কিছু দেখতে পারতাছো না আশেপাশে? না তো, কি দেখতে পারমু? আচ্ছা আচ্ছা, তাহলে আবার ইনভাইট দাও। আরে নাহিদ ভাই, কি হইছে বলবা তো? কি হিরে ভাই, সমস্যা কি? গ্রুপে এসে আমার পাগলামি করতেছে কেন? দেহি তো আবার ইনভাইট দেই। আচ্ছা, যে এখন এখন কি কিছু দেওয়া যাইতেছে না? আরে বটলা নাইট ভাই, তুমি তো এমনি বটলার, সবসময় বটলার মতো করো, কি হইছে এটা না কইবা? হাই 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 হাই, এখন দেখতাছি তোমার তো সাহস অনেক বেশি। আমি কিন্তু এখন বটলা নাইট না। না, তুমি বটলা নাহিদ না, তুমি আলতা লিজেন্ড বটলা নাহিদ। কি হইছে এবার এটা কও? আচ্ছা, তুমি দেখতে পারতাছো না, তাহলে আমার আবার ইনভাইট দাও। আরে আর ইনভাইট দিতে পারবো না, কি হইছে কইয়া যাও। কি কি রে ভাই, ও সমস্যা কি বুঝলাম না। দেই তো আবার ইনভাইট দেই, আমার তো মেজাজ একদম খারাপ করে দিতেছে। এই বটলা নাহিদ ভাই, কি হইছে এটা তো কইবা। না 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 না, এত সহজ কোন যাইব না, তুমি নিজের চোখে দেখা, তারপরে আমারে মুখ দেখো। দের ভাই, তুমি যাও তো গ্রুপ থেকে, মেজাজটা খারাপ করো না। ভাইরে ভাই, বটলার কি সমস্যা বুঝলাম না। দেহি তো আবার গ্রুপে ইনভাইট দেই, কি হইছে ও কি বলতে চায়? কি কি রে ভাই, রাগটা করলো নি আর দিতেছে, আসতেছেও না তো, এই তো চলে আসছে। এ ভাই, কি হইছে, সমস্যা কি তোমার? এই বেড়ে কি রে বেড়া ফারুক, তুই কি দেখবার পারতাছস না? মানে কি মানে, তুই এখন আমার বিগ ফ্যান কত না কিলে গা? হ্যাঁ, তোর তো 2 বার ইনভাইট দিছে, ওই সময় কর দরকার ছিল যে বিগ ফ্যান বিগ ফ্যান। এই মিয়া, তোমার হুদে আমি বিগ ফ্যান কইতে জামু কেন? না, তোর গ্রুপে এই আমার ভুল হইছে, তুই সয়ে কম দেহস। আরে আমি সই কম দেখি না, আমি সই ঠিকই দেখি। তোমার কি হইছে এটা কও, নইলে গ্রুপ থেকে বাইরে তো হুদাই সময় নষ্ট করো না। একটু ভালোমতো চোখ মুখ লাগায় দে আপনা রে বাবা, কিছু দেখবার পারছনি? ভাই আমি শিওর তুমি গাঁজা খাইছো, নইলে এমন করতাছো কেন? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু দেখবারই পারতাছস না, তাহলে আমার আবার ইনভাইট দে। আচ্ছা, তোমার বারণ লাগবো না, আমি তোমার কিক মারতাছি, ধরাও। আচ্ছা, তোর কিক মারা লাগতো না, আমি নিজেই বাইরে হইতাছি। আরে না, তোমার এত কাহিনী করার ইচ্ছা, আমি তাহলে একটা কিক দেই। আমি বুঝলাম না বটলা আসলে কি বুঝাইতে চাইতেছে। এই তো আবার গ্রুপে জয়েন দিছে, দেহি তো কি কয়, ওর আজকে কি হয়েছে এটা শুই নাই স্যার। হাই হাই, তোর এত বড় সাহস, তুই বটলা নাইত রে, এই বটলা নাইত রে বেড়া কিক মারত। হ্যাঁ, তুই কি কিছু দেয়াস না তোয়ে? ভাই অনেকক্ষণ তোর কাহিনী সহ্য করছি, তোর দুইটা পাও ধরি, বল তো কি হইছে? আর আমি বর্তমানে বটলা নাইত নাই আর কোনো নরমাল ফিলিয়ার না, আমি বর্তমানে ওই সিগিয়া মাস্টার, মানে গ্যারেন্ট মাস্টারের ফিলিয়ার, বুঝছ? হাই রে রে, বটলার বাচ্চা, কারে জানি আইডি দিয়ে মাস্টারে তুইলে এত ভাব দেইতেছ? এই বেড়ে, তুই আমার এত বড় অপমান কইরা কথা কইতাছ, জীবনে মাস্টার উঠছস, মাস্টার চয়ে দেখছস, মাস্টারের লোগোটা কিরকম, এটা চয়ের ভিতরে একবার ফোরছে। হ্যাঁ এই বেড়ে, মাস্টার চয়ে না দেখলে কোনোদিন আরেকজনের আইডি দিয়ে মাস্টারে উড়ি নাই, যা খেলি নিজেই খেলি। এ আইসি আরেকজনের কামলা নিয়ে মাস্টারে উড়িয়া ভাব দেখাইতে আইছে। কইরা আছো তো মিয়া, দে আছে লগিয়া হিরোইকার আর্টিস্টারে, আর মা গেরেন মাস্টারে উড়া হইছে কি তুমি স্বপ্ন বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, এতই যেহেতু সাফাবাজি করতেছ, তাইলে চলো কাস্টমে। গাইস, আজকে আমরা চলে আসছি 1v1 কাস্টমে, তাও আবার বটলা নাইটের সাথে। মানে চিন্তা করা যায়, ওরে তো আমি 7-0 তে হারাই দিমু। আর ভাই, তোমরা যার যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, ভিডিওতে একটা লাইক দিয়া কমেন্ট বক্সে যাইয়া জোস ভিডিও লিখা কমেন্ট করে দাও। আর ভাই দেখতে থাকো বটলা নাইটের আজকে কি পিঠাটা দেই। আর গাইস, আর একটা কথা, আজকে আমার ভয়েস তোমাদের কাছে যে কেমন লাগতেছে আমি নিজেও জানি না, কারণ আমি আজকে অনেক কষ্ট করে ভিডিও দিতে আসি। গরমে ঠান্ডায় ভাই গলামালা ব্যথা হয়ে গেছে গা, 5 দিন ধরে কোনো ভিডিও দিতে পারি নাই, আজকে অনেক কষ্টে ভিডিওটা দিতে আসি। গাইস দেখতে পারছো, আমরা কিন্তু একটা রাউন্ড হাইরা গেছি, আর এই রাউন্ডে ওরা যে আমি এত টুকাই যাচ্ছি, কই যে যায় পলাইছে ভাই বটলা নাহিদের বাচ্চা, ওরা আমি খুঁজেই পাইতেছি না। এক রাউন্ড মাইরা কই যে যায় পলাইছে ভাই, এই তো দেখছো ভাই কোন জায়গায় যে পলাইছে ভাই। ওর কি নেট চলে গেছে নাকি গার্লফ্রেন্ডে কল দিছে বুঝলাম না, এনে চুপ করে বইসা রয়েছে কেন, দেহি তো কি করে ভাই। এর জন্য বট মডের সাথে কাস্টম খেলতে নাই, কাস্টমে ঢুকে মনে হয় নেট চলে গেছে গা, এক রাউন্ড মারছে। কি 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 রে কি রে, বটলা নাহিদের বাচ্চা এটা কি হইলো ভাই? এটা কোনো কথা, ওর মনে করছিলাম নেট নাই, নাহলে কোনো কাজ করতেছে, এর জন্য আমি মারলাম না। আর এই সুযোগে ভাই ও আমার চুরি করে মাইরা দিছে, 2 রাউন্ড জিতে গেল। ভাই রে ভাই, ও এর জন্যই মনে হয় কইতাছে যে 7-0 দিব, মানে এরকম চুরি করে করে ম্যাচগুলো জিতবো। যাই হোক ভাই, ওরে আর বিশ্বাস করতাছি না, এবার সামনে জামু আর উড়ো দূরা মার দিমু। কি রে ভাই, আবার টিমিং করতেছে, ওর মতলবটা কি বুঝলাম না ভাই। সত্যি কইতাছি, এইবার যদি আমারে মাইরা দিছে, তাইলে বটলা তোর একদিন কি আমার একদিন। ভাই দেখো কত সুন্দর করে টিমিং করতেছে, আমার ওই বিশ্বাসই হয় না, দিব নাকি মাইরা বুঝতেছি না ভাই। টিমিং করতেছে, উঠবোস করতেছে, ও কি করতে চাইতেছে।
ভাই তো এখনো আমার নিশ্চিত মারবো, মারার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে ও। খালি আমার একটা মারো, কারণ নাক যাইতে যদি আমি না মারছি গাছ তোমরা খালি দেখো ভাই। ও ইমোট মারতেছে, আমার মনে হয় একটা ভিডিও বানাইতেছে ভাই। এই খারাপ আবার মেরে দিছে গাছ, আমি আগের থেকেই জানি বদলা নাই যে এত খারাপ, আমি আগের থেকেই জানি। তারপরে ওর আমি আর একবার বিশ্বাস করছিলাম, তিন রাউন্ড হেরে গেলাম গাছ। আর বলে ওই কাম করবো না, বদলারে আর বিশ্বাস করতেছি না গাছ। এবার যাই আর কি মাইডে দিমু, তোমরা খালি দেখো গাছ। বটলা এবার শয়তানি না করে ভালো করে খেলতেছে, দেখো জঙ্গল মঙ্গল মাইরে মারতেছে ভাই। কি ওয়ান ট্যাপ দিছে বুঝলাম না ভাই, কে খেলতেছে? আর একজন রে দিয়ে খেলাইতেছে নাকি বুঝলাম না, যারে দিয়ে গ্রেন্ড মাস্টার পুশ করাইছে ওয়ারে দিয়ে খেলাইতেছে মনে হয়। বুবু বুঝছি ভাই, মাঝখানে যখন একটা রাউন্ড খেলে নাই, ওই ফ্যাক্টরিতে বৈশা ছিল তখন মনে হয় আর একজন ঢুকছে গেমে। যাই হোক, যে আছে আছে, আমি কি ভয় পাই নাকি? ওর আমি এমন পিড়া দিমু, একদম শিক্ষা দিয়ে দিমু। ও ভাই ও পি গাইছে, আমরা কিন্তু এক রাউন্ড জিতে গেলাম। যেহেতু গাইছে আমরা এক রাউন্ড জিতছি, তাহলে ওর আর একটা রাউন্ডও নিতে দিমু না। কিরে ভাই আবার দেখি মাঝখানে ধারে আছে, আবার কি নেট চলে গেল নাকি? ভাই আমার সাথে কি নাটক শুরু করছে আমি বুঝতেছি না তো। ভাই ভাই মা মারতাছে গাছ, দেখছো কত বড় খারাপ। এবার আমি তো আর ছাড়তেছি না বটলার বাচ্চা ভাই। এবারও মাইরা দিছিল, মাথায় হেডশট টার্গেট করে মারতেছিল কিন্তু মিস করে ফেলাইছে। যাই হোক ভাই, আমরা কিন্তু দুই রাউন্ড জিতে গেছি, দুই চার রাউন্ড, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভাই আমি বটলা দেখছি, ওর মতো খারাপ বটলা দেখি নাই। ও এমন ভাবে অভিনয় করে মনে হয় যে বাস্তবে অন্য চলে গেছে। দেখো দেখো কি করতেছে, তোর এবার যে কি মার দিমু, তোর আর কোনো সার সারি নাই, দিমু মাইরা কি করে। ভাই কোনো কথা নাই, ও আমি জানি ও নাটক করতেছে, ওর আর বাঁচতে দিমু না গাইস। কিছু করার নাই, এই রাউন্ডে সোজা রাজ দিছি। আর ওই এম10 দিয়ে টিপা ধরে মাইরে দিছে ভাই, গেরি না একটা এম10 দিছে ফ্রিতে, ওইটা নিয়ে যাইতে ধরে মারতাছে। ওর কাছে তো কোনো ভালো গান কালেকশনও নাই, বটলা নাহিদ বিবাস ভাই ভালো ভালো গান কালেকশন পাইতেছে ভাই। ওরে কি আমি আমনে যার কই ভাই, বট হইলে কি হয়েছে? দেখো কই কই যা হইলে বসে থাকে, ওনে যে কি করে আবার মারতেছে ওনা দেহি। কোনো কথা নাই গাইস, বটলার ঘরে বটলাক দিমু মাইরা। ও ভাই সাপ ও পি গাইস, আমরা কিন্তু চার রাউন্ড জিতে গেছি। ভটের বাচ্চা বট, তুই খালি আমার সামনে বাইরা, মাস্টার ওইটা বাদ দিয়ে আইতেছ। ও ভাই ও পি গাইস, কি হেড শটটা দিছি গাইস। আমাদের ম্যাচ কিন্তু ছয় রাউন্ডে, যে ছয় রাউন্ড আগে জিতবো সেই ভুইয়া। আর এই ম্যাচটা একটু অন্যরকম হইতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝবা গাইস। আমি কিন্তু ফাইনালি ম্যাচটা হাইরে গেলাম, কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বুঝতে পারবে। কি কাস্টমে দিলাম তো হারায়া, কি কি দেখলা? হ্যাঁ হাই রে রে বটলা ভাই, তুমি দি সত্যি গাঞ্জা খাওয়া শুরু করছো। তুমি কাস্টমে জিতছো নাকি আমি জিতছি? এই নে তুমি কি রাইতের বেলা কি তোমার স্বপ্ন দশায় মিয়া সোয়ে কম দে আবারে? হ্যাঁ বুড়া মাছ খাইবার পারো না, কাস্টমে দি আমি জিতছি। তুমি জিতছো না কে জিতছে একটু অতীত মনে করো। হে বটলা নাইট ভাই কেমন আছো? তোমারে তো গেম ইনভাইট দিলে আসোই না। আরে ফারুক তোমারে আর আমি কি কমু কষ্টের কথা, কয় বছর ধরে আজকা ফ্রি ফায়ার খেলতাছি, সবার পরিবর্তন হয়, আপডেটে ম্যাচের পরিবর্তন হয়, ম্যাপের পরিবর্তন হয়, গুলওয়ালের পরিবর্তন হয়, সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু আমার কোনো পরিবর্তন হইতাছে না, আমি বডের তেপর হইতে পারতাছি না। ভাই এটার জন্য মন খারাপ করে লাভ আছে? তুমি তো বদলা নাহি, তোমারে তো সবাই ভালোবাসে। মানে এই গেম জগৎটার মধ্যে আমি আজকা এই পর্যন্ত কারোর লগেও আমি কাস্টম খেললে আমি জিতবার ভারি নাই, ছোট ছোট নাকে ডিপ দিলে দুধ বেড়ে বৈতা বুলাইনো আমার কাস্টম আইনা ফিডাইছে। এর লিগে আমার ফাইনাল সবচেয়ে বড় যে ডিসিশনটা, ঠিক আছে আমি আর কাস্টম মানে গেমই খেলতাম না, গেম খেলা বাদ দিয়ে দিমু। নাহিদ ভাই মনে আছে তোমার ওই দিনের কথা? তোমার ওই দিনের কথা শুনে আমার অনেক কষ্ট লাগছিল। তুমি জীবনে একটা কাস্টমও জিততে পারো না, এর জন্য গেম খেলায় সাইড়া দিতে চাইছো, যার কারণে আমি তোমার এই কাস্টমটাই বুদ্ধি কইরা জিতেয়া দিছি। তুমি দি আমার মান ইজ্জত নষ্ট কইরা দিলা, এটা তো তোমার লগে আমি নিজের আপন মনে পার্সোনাল কথা কইলাম, তুমি দি আমার ফিসনটা চুরি মেরা দিলা মিয়া। দূর মিয়া থাও, তোমার লগে আমার কোনো কথা নাই গা। হাই রে রে এদিহারও চিতে গেছে গাইস, তোমরাই বলো আমি কি কাজটা খারাপ করছি না ভালো করছি।